পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। রবিবার দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা জেলার মালদা শহরের কুতুবপুর মনসাতলা এলাকায়। জানা গিয়েছে মৃতা ওই বৃদ্ধার নাম স্বপ্না ঘোষ, বয়স 62 বছর। তার স্বামী সুকুমার ঘোষ মালদা আদালতের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়েছে অনেকদিন আগেই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলত। জানা গিয়েছে এদিন সকালে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী সুকুমার ঘোষ। ঠিক তারপরেই ঘরের দরজা বন্ধ করে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই বৃদ্ধা। বৃদ্ধার অগ্নিদগ্ধ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আশেপাশের লোকজন উদ্ধারে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশের তৎপরতায় অগ্নিদগ্ধ ওই বৃদ্ধাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। ঘটনাটা হচ্ছে, ভদ্রমহিলা অনেকদিন ধরে অসুস্থ হয়ে ভুগছিলেন, ডায়ালাইসিস ছিলেন, বর্তমানে একটু স্বাভাবিক হয়েছিল। তো হঠাৎ করে আমি সকালবেলা সে 11:30 দিকে শুনতে পাই যে এরকম ব্যাপার, গায়ে নাকি আগুন লেগেছে। তারপর আমি এখানে আসি, এখানে এসে দেখি যে মোটামুটি মানে শেষের দিকে মানে ডাকা হলো, এরকম কোনো আওয়াজ পাওয়া গেলো না। তারপর আমি পুলিশকে খবর দিই, পুলিশ আসে এবং তার স্বামীকেও ফোন করি। তারপর স্বামী আসে, এসে দেখলেন যে এই অবস্থা দেখে কি মনে করছেন, কি কারণে আগুন? এখন পারিবারিক অশান্তি শোনা যাচ্ছে, পাড়াতে শোনা গেল নাকি কালকে একটা পারিবারিক রাত্রেবেলা নাকি একটা গন্ডগোল হয়েছে। এখন ঠিকমতো বোঝা যাচ্ছে না কি হচ্ছে, বলা মুশকিল। না হলে কেরোসিন তেল 2 ড্রাম ছিল, সেই ড্রামটা গায়ে ঝুলেছে নিশ্চয়ই, এটা বোঝা আইডিয়া করা যাচ্ছে না গায়ে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।